রাজা উঠে দাঁড়া, আজকে শেষ প্রশ্ন, বলতো সর্বধারায় কাকে বলে? ইয়ে মানে স্যার সর্বধারায়, সর্বধারায় মানে হলো গিয়ে যে যে সবার কাছ থেকে সব কিছু ধার করে। বটে, সবার কাছে ধার করে। হ্যাঁ স্যার, অবশ্য আর একটা মানেও হতে পারে, যে সবকিছুতেই ধেড়ায় তাকেই সর্বধারায় বলে। একটা থাপ্পড় মার, দরজা দিয়ে বেরিয়ে যাবে। কাল বলেছিলাম ব্যাকরণটা দেখে আসতে, এই পড়াশোনা হয়েছে? আসলে স্যার আজকে তো বলেছিলেন রচনা লিখে আনতে, তাই রচনা লিখতে এত টাইম চলে গেছে না, আর ব্যাকরণটা দেখে আসাই হয়নি। ওরে, তোর রচনার কথা আর বলিস না, চার জায়গাতে চার রকম পৃথিবীর বানান দেখে আমি নিজেই ভুলে গেছি যে পৃথিবীর ঠিক বানান কোনটা। আর এটা তুই কি লিখেছিস? হ্যাঁ, শ্যামাপদ হুপ্পা হইয়া কুত্তার পেছনে দৌড়াইতে গিয়া ধপাস করিয়া আচার খাইলেন। এই হুপ্পা, কুত্তা, পেছন, ধপাস, আচার বলি, এগুলো কি ধরনের ভাষা? আর কতবার তোকে বলেছি, লিখতে হলে হয় পুরো সাধু ভাষায় লিখবি, না হলে পুরোটা চলতি ভাষায় লিখবি। বলি গুরুচণ্ডালী জিনিসটা কি তোর মাথায় ঢোকে না? হ্যাঁ স্যার জানি তো, সে আপনি অনেকদিন আগে একবার উদাহরণ দিয়েছিলেন, অনেকগুলো ময়ূরের মাঝে একটা মুরগি নাচলে কেমন একটা ইয়ে লাগে, তাকেই গুরুচণ্ডালী বলে। জানি স্যার জানি। না না, তোমার ঘরে কিচ্ছু থাকেনি, আর ওটা মুরগি ছিল না, কাক ছিল। শুনে রাখ রাজু, এবার থেকে যদি তোর কাছ থেকে এইসব হুপ্পা, ক্যাপ, এইসব অভদ্র কথা শুনেছি, তাহলে তোকে বাংলায় ফেল হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঁদরটাকে বললাম যে রেশনটা নিয়ে যেতে আমার স্কুলে দেরি হয়ে যাবে, না তিনি এখন পাবজি খেলছে, আর এই অজগরের মতো লাইনটা আর শেষ হবে কিনা সন্দেহ। স্যার স্যার, ব্যাকগ্রাউন্ড করিল, ব্যাকগ্রাউন্ড করিল। এ কি, রাজুটা আবার চেঁচাচ্ছে কেন পিছন থেকে? স্যার ব্যাকগ্রাউন্ড করিল, ব্যাকগ্রাউন্ড করিল। আরে অদ্ভুত ছেলে দেখছি, এত বড় লাইন, আমি ব্যাকগ্রাউন্ড হলে কি আমাকে এরা লাইন ছেড়ে দেবে নাকি? ও স্যার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। উফ, ইচ্ছা করছে ব্যগ্রভাবে গিয়ে ওর কানটা টেনে দি, কিন্তু এই লাইন এখন ছাড়া যাবে না। স্যার পুনরায় ব্যাকগ্রাউন্ড করিল স্যার। রাজু, মাথা গরম করাবি না বলে দিলাম, আর একটা কথা যদি বলিস না, একটা থাপ্পড় মারবো, জানলা দিয়ে সোজা বেরিয়ে যাবি। এরিন স্যার, 30 টাকা দেবেন। এই রে, আমার মানি ব্যাগটা কই? এই বলছিলাম, আমার মানি ব্যাগটা কেউ পেয়েছেন? ও স্যার, আমি তো তখন থেকেই বলছিলাম যে আপনার পিছনে যে লোকটা ছিল সে আপনার ব্যাগটা গ্রহণ করছিল। ব্যাগ গ্রহণ? হতচ্ছাড়া, পকেটে মারলো বলতে পারলি না? ইস, ছিটি স্যার, ওসব মারামারি অভদ্র কথা গুরুমশাইয়ের সামনে চণ্ডালের মতো বলতে আছে? আর তাছাড়া আপনি তো অভদ্র কথা বলতে বারণ করেছেন, না হলে তো ফেল করিয়ে দিতেন, তাই তো সাধু ভাষায় বললাম। কিন্তু স্যার ব্যাগে সাধু ভাষাটা না, কিছুতেই খুঁজে পেলাম না। আরে